কিছু সেদিন হচ্ছে কলেজ শেষ করে, মানে কলেজ তখনও শেষ হয় না আর কি, মানে জাস্ট টিফিন টাইমটা শেষ হয়েছে, এর মধ্যে আমরা সবগুলা ব্যাগ ট্যাগ নিয়ে জাস্ট হচ্ছে মানে দেয়ালের উপরে উঠছি, জাস্ট এর মধ্যেই দেখি পিছন থেকে আইসা স্যার পুরো দাঁড়ায় আছে, যে মানে সবগুলারে মোটামুটি ধরছে যে এইগুলো প্রত্যেকদিন কলেজ পালায়। তো এই যে পোলাপানগুলা এমনি উঠার যে ধরাটা খাইলাম একদিন, এরপর থেকে আর লাইফে কলেজ মানে জীবনে আর এরকম মানে বাঙ্কার দেওয়া হয় নাই পুরোপুরি, টোটালি সবকিছু। এ ভাই কি শুরু করছেন, ক্যামেরা স্টার্ট করছেন? ও ভাই শুরু করছেন ভিডিও? হ্যাঁ ভাই চল স্টার্ট করি। এই যে কলেজ লাইফের এই মজার অভিজ্ঞতাগুলো, এগুলো কিন্তু আসলে ভার্সিটি লাইফে অনেক বেশি মনে পড়ে আমাদের। যেমন আমরা এই যে একটু আগেও কথা বলতেছিলাম যে কিভাবে আসলে আমি কলেজ ভাঙ দিছি, আমার কলেজ ছিল হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো আমরা হচ্ছে এই লাইফে কলেজ লাইফে কিভাবে মজা করে কাটাইতাম, তার সাথে পড়ালেখা কিভাবে করতাম, একই সাথে ভার্সিটি প্রিপারেশন কিভাবে নিব, সব কিছু নিয়ে আজকে তোমাদের সাথে কথা হবে। আমি আতায়ে লাগি, কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এখন পড়ালেখা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি সাদে ইসলাম প্রমি, কলেজ ছিল হলিক্রস কলেজ, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি। আতাফ তোর কি মনে আছে কলেজে ঢোকার পর মানে একটা অনুভূতি কাজ করে যে আমি কলেজে উঠছি, স্কুল লাইফ শেষ, আমি বড় হয়ে গেছি ব্যাপারটা, তাই না? কিন্তু দেখা যায় ওই কলেজের কিছু রঙিন দিনগুলো প্রথম দিন পর্যন্তই থাকে, প্রথম কিছু দিন থাকে, কিন্তু দেখা যায় কিছুদিন পরে যখন পরীক্ষা শুরু হয় তারপরে মানুষ কেমন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আসলে ফ্রাস্ট্রেটেড জিনিসটা আনা যাবে না, আমাদের কথাই চিল থাকতে হবে, অবশ্যই চিল থাকতে হবে। তুমি যদি চিল মুডে সব কিছু মেনটেন করে থাকতে পারো তাহলে আপাতত ফ্রাস্ট্রেশন জিনিসটা আসবে না। ফ্রাস্ট্রেটেড হলেই বিপদ, কারণ তোমার কলেজ লাইফটা প্রায় 1 বছর 6 মাসের মতো। এক বছর ছয় মাস খুব অল্প সময়, অনেক হিউজ সিলেবাস। এই সময়টা যদি তুমি ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এগুলো নিয়ে কাটিয়ে দাও দেখা যাবে তুমি অনেক পিছিয়ে যাচ্ছ। তাই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন যাই বলো যে ভাষায় সংজ্ঞায়িত করো, মানে নিজেকে খুশি রাখতে হবে, নিজেকে দুঃখ দিয়ে মানে মানসিক অবস্থা বিকৃত যাতে না হয়, মানে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন আমরা যাতে না পড়ি এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। একটু আগে প্রমি যেটা বললো যে কলেজে ওঠার পরে সবার মধ্যে একটা বড় বড় ফিল তৈরি হয় যে আমরা অনেক বড় হয়ে গেছি, মানে মোটামুটি আকাশে উঠতেছি, এরকম একটা ফিল কাজ করে। আমি যদি আমার নিজের কথা বলি, যেহেতু স্কুল লাইফে আমার পজিশন মোটামুটি সামনের দিকে ছিল, সো আমি মোটামুটি এটা ধরেই রাখছিলাম যে কলেজে তো আমার ধরার মতো আসলে আর কেউ নাই। সো এরপরে যখন দেখা গেল 15 দিন পরে আমাদের একটা ইভ্যালুয়েশন টেস্ট হইত, সো এই যে ইভ্যালুয়েশন টেস্ট, এই ইভ্যালুয়েশন টেস্টে ম্যাথে আমার এখনো মনে আছে 25 নম্বরের পরীক্ষা 9-এ পাশ ছিল। সো আমি কোনো রকমে এই পরীক্ষাটায় পাশ করছিলাম। তো এই যে একটা পরীক্ষার মানে একটা ধাক্কা যে আমি খাই যে কোনো রকমে পাশ করা, এটার থেকে আসলে বড় ধরনের একটা শিক্ষা পাইছিলাম আমি যে আসলে স্কুল লাইফে যে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, কলেজের প্যাটার্নটা আসলে এটার সাথে টোটালি ম্যাচ করে না, টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্নে আমাদের এই একাডেমিক লাইফটা লিড করতে হবে। সো এই টাইমটাতে যাতে আমরা কোনোভাবেই ফ্রাস্ট্রেটেড না হই, সবসময় যাতে চিল মুডে পড়ালেখা করতে পারি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারি, এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। এই যে আমি 8-এর মধ্যে 9 পাইছিলাম, কোনো রকমে পাশ করে আসলে বের হয়ে আসছিলাম, এরপরে কিন্তু কলেজে পজিশনটা ঠিক রাখা আমার জন্য অনেক বেশি টাফ ছিল। বাট ওইখান থেকে আমি এতটুকু একটা শিক্ষা পাইছিলাম যে আমি যেই প্যাটার্নে পড়ালেখা করে আসছি, এই প্যাটার্নে পড়ালেখা করলে আসলে কলেজে ভালো পজিশন সিকিউর করা যাবে না। তার জন্য এই জায়গার থেকে ধাক্কা খাওয়ার মাধ্যমে আমি এই যে শিক্ষাটা নিয়েছিলাম, এই শিক্ষাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট যে কলেজ লাইফ আর স্কুল লাইফ টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্নে চলে। সো এই জিনিসটা যত তাড়াতাড়ি তোমরা তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবে যে আমি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কোনো ম্যাটার করে না এটা, তুমি কলেজ লাইফে কি ধরনের পারফরমেন্স দিতেছো। এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা আসলে স্কুলে হয়তো বা অত ভালো স্টুডেন্ট ছিল না, স্কুলে হয়তো তাদের কেউ ওইভাবে চিনত না, বা ভালো স্টুডেন্ট হিসেবে তারা হয়তো ওইরকমভাবে রেপুটেশন ছিল না, বাট কলেজে উঠার পরে তারা যখন এই প্যাটার্নটুকু ধরতে পারে যে কলেজে উঠার পরে আমার পড়ালেখার প্যাটার্ন টোটালি চেঞ্জ করতে হবে, আমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো কোথাও চান্স পাইতে চাই তাহলে আমার এইভাবে পড়ালেখা করতে হবে, তখন দেখা যায় তারা পড়ালেখায় যখন সিরিয়াস হয় তখন কিন্তু তারা ভালো ভালো ভার্সিটিতে চান্স পায়। অর্থাৎ স্কুল লাইফে তুমি যেই রকম স্টুডেন্ট থাকো না কেন, সেটা কোনোভাবেই ম্যাটার করে না যে তুমি কলেজে কতটা ভালো স্টুডেন্ট হবা বা তুমি ভবিষ্যতে কোন ভার্সিটিতে চান্স পাবা। আতা যে কাহিনীটা বললো যে ও কোনো মতে পাশ করে গেছে, আসলে ওর কাহিনীটাতে আমি মোটেই ডিপ্রেসড হইনি, কারণ আমার কাহিনী তো আরও বেশি ডিপ্রেশনে ফেলার কাহিনী।
যেহেতু আমি হলিক্রস কলেজে স্টুডেন্ট, তো হলিক্রস কলেজে প্রতি মাসে মাসে বা বলো যে প্রতি সেমিস্টার বা সাময়িক পরীক্ষার আগে কুইজ পরীক্ষা হয়। আমার প্রথম ফিজিক্স কুইজে আমি 20-8 পাস ছিল, আমি 20-3 পাইছিলাম। তারপরেও কিন্তু ব্যাপারটা আমাকে খুব বেশি ডিপ্রেসড করেনি, কারণ সেটা ছিল আমাদের প্রথম পরীক্ষা। তো সেক্ষেত্রে আমাকে আরও পরীক্ষা ফেস করতে হবে, আরও সামনে আরও পরীক্ষা আছে, তো আরও পরীক্ষা ফেস করতে হবে, বোর্ড এক্সাম দিতে হবে, অ্যাডমিশান টেস্ট দিতে হবে, এত কিছু শুরুতে যখন তুমি ডিপ্রেসড ফ্রাস্ট্রেটেড জিনিসগুলো নিয়ে আসবে, তখন কিন্তু বাকি জিনিসগুলো হ্যাম্পার হচ্ছে। তাই প্রথম প্রথমে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন আনা যাবে না। আতা একটা কথা বললো, কথাটা হচ্ছে স্কুল লাইফের পড়াশোনা, কলেজ লাইফের পড়াশোনা কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি যদি স্কুল লাইফের অনুযায়ী পড়াশোনা করতে চাও কলেজ লাইফে, তখন দেখবা তুমি বারবার ধাক্কা খাচ্ছ। তাই স্কুল লাইফের মতো পড়াশোনা করার চেষ্টা করা যাবে না। আমাদের পড়াশোনার ধাঁচটা একটু চেঞ্জ করতে হবে, যেহেতু হিউজ সিলেবাস, সিলেবাসটা অনেক বড়, কিন্তু তোমাদের কোনো বাধা ধরা নিয়ম নেই, এমনকি মেইন বই সিলেক্ট করা দেখা যাচ্ছে থাকে না। তাই এই জিনিসটা তোমাদেরকে আগে থেকে সব কিছু গোছাই নিতে হবে, যাতে পরবর্তীতে ধাপে ধাপে তুমি যাতে ফার্স্ট না হও। আর ফেল পাস ফেল এগুলো আসবেই। আসলে ইন্টার লাইফে বা কলেজ লাইফে উঠে আমরা প্রত্যেকে পাস ফেল মানে ফেলও যে করতে পারি, এই বিষয়টার সাথে আমরা পরিচিত মাত্র হলাম। কিন্তু ব্যাপারটা কি, তুমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়বা, তখন দেখা যাবে তুমি খুব ইজিলি ফেল করতেছো, তুমি পাশের জন্য চিন্তাভাবনা করতেছো। তাহলে তোমার যে একটা মন মানসিকতা আগে থেকে তৈরি হচ্ছে যে আসলে আমি ফেলও করতে পারি, মন মানসিকতা তৈরি হওয়ারও দরকার আছে, কারণ ভবিষ্যৎ লাইফটাই এরকম। তাই তুমি যদি এখন থেকে ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেসড হয়ে যাও, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে আরও ধাক্কা খাবে। তাই জিনিসটা খুব ইজিলি নিতে হবে। পাস ফেল আসলে এগুলো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি কতটুকু শিখেছো, তোমার গেইন কতটুকু, তুমি অ্যাচিভ করেছো কতটুকু। তুমি যত বেশি অ্যাচিভ করবে, দেখবে যে বোর্ড এক্সাম অ্যাডমিশন টেস্টে তুমি তত বেশি এগিয়ে থাকবে। প্রমিতুন মনে আছে যে আমরা যখন ইন্টারে মাত্র নতুন নতুন উঠছি, এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, মানে এসএসসিতে তো বোর্ডের বইগুলো ছিল, বাট এই যে এইচএসসিতে উঠার পরে একটা নতুন এক্সপিরিয়েন্স, যে আমার সামনে কোনো বাধা ধরা বই নাই, আমি কার বই পড়বো, এই জিনিসটা খুঁজতে খুঁজতেই দেখা যায় মোটামুটি 3-4 মাস চলে যায় যে আমরা আসলে কোন বইটা পড়া হচ্ছে। একজন বলতেছে ফিজিক্সের জন্য এই বইটা পড়া বেস্ট, আরেকজন এসে বলতেছেন যে না আমি তো এই বইটা পড়ছি। কারণ আমি যদি এই টাইমে পার্টিকুলার বই সিলেক্ট করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমার বই সিলেকশনে যত পরিমাণে টাইম যাবে তার চেয়ে বেশি আমি ফ্রাস্ট্রেটেড হব যে আমি পরীক্ষায় তো আসলে কমন পাইতেছি না, কারণ বই কোনটা সিলেক্ট করা নাই, কোন বইয়ের থেকে কোশ্চেন আসতেছে এই জিনিসটাই আমি ধরতে পারতেছি না। সো এই জিনিস ধরতে ধরতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। এই যে সময় এমনিতেই শর্ট, তার উপর এই ছোটখাটো বিষয়ে যদি আমরা এত বেশি সময় নষ্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কোনোভাবেই এইচএসসি লাইফে শাইন করতে পারবো না। সো প্রথম থেকেই আমাদের মধ্যে কিন্তু একটা আলাদা ডিপ্রেশন কাজ করবে যে আমি আসলে ভালো রেজাল্ট করতে পারতেছি না পরীক্ষার হলে। তো এই জিনিসটার জন্য সবার আগে আমাদের যে জিনিসটা করা উচিত, এই যে এসএসসির পরবর্তী যে সময়টা এখন আমাদের হাতে আছে, এই সময় আসলে আমার সিলেক্ট করা উচিত যে আমি আসলে কোন বইটা ভালো মতো পড়বো, অথবা আমি আসলে কোন বইটা ফলো করবো। যেহেতু কোনো টার্গেটেড সিলেবাস নাই, শুধুমাত্র টপিকগুলো আমাদের হাতে আছে, দেখা যায় এরকমও হয় যে কোনো একটা বইয়ের মধ্যে কোনো একটা পার্টিকুলার টপিক আছে, অন্য বইতে হয়তো সেম চ্যাপ্টারে বই টপিকটা ডিসকাশনই করে নাই, হয়তো অন্য কোনো একটা চ্যাপ্টারে ডিসকাশন করছে। যেমন আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিই যে আমাদের ফিজিক্সের যে সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর, এই ভেক্টরের মধ্যেই কিন্তু দেখবে কোনো কোনো জায়গায় লব্ধি বেগ বা বৃষ্টি ছাতার অঙ্কটা ভেক্টরের চ্যাপ্টারে আলোচনা করে, কোনো কোনো জায়গায় আপেক্ষিক বেগের এই ম্যাথগুলো গতিবিদ্যার মধ্যে নিয়ে আলোচনা করে। সো এখন আমার আসলে কোনটা ফলো করা উচিত, আমি কোন বই ফলো করব, এটা আসলে টোটালি ডিপেন্ড করে আমার নিজের উপর, যে আমি আসলে নিজে কোন জায়গায় যেতে চাই, আমার গাইডলাইন কি বলতেছে, ওই অনুযায়ী আসলে আমার বইটা সিলেক্ট করা উচিত। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত অনেক অনেক জ্ঞান দেওয়া হয়েছে যে আসলে আমরা কোন কোন বই সিলেক্ট করবো, আমরা ফ্রাস্ট্রেশনে পড়বো না, আমরা ডিপ্রেশনে পড়বো না, আমরা পাস করবো, আমরা ফেল করবো, সব কিছু মেনটেন করে চলবো। কিন্তু কথা হচ্ছে, এত কিছুর মাঝেও আমাদের তো নিজেদের জন্য কিছু অ্যাচিভ করার আছে। কলেজ লাইফটা আসলে কি, তুমি তো কিছু অ্যাচিভ করে যাবা,
তো সেই ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা মানে চালিয়ে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে যাবা, তুমি কিন্তু নিজের থেকে আরও বেশি অনেক মেধাবী স্টুডেন্টের মাঝে তুমি থাকবে। তখন দেখা যাবে যে শুধু পড়ালেখাই না, দেখা যাবে তোমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তুমি কী অ্যাচিভ করে নিয়ে আসছো কলেজ লাইফ থেকে, তুমি ভার্সিটিতে কী দেখাতে চাচ্ছ সবাইকে যে আমি এগুলো ছাড়াও আমার অন্য একটা যোগ্যতা আছে তোমাদের সামনে দাঁড়ানো। এই যে কলেজ লাইফে ডিবেট ফেস্ট হয়, সায়েন্স ফেস্ট হয়, বিভিন্ন কুইজ ফেস্ট হয়, অনেক 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 ফেস্ট হয়, তোমরা এগুলোতে যত বেশি অংশগ্রহণ করবা তত বেশি শিখতে পারবা, তত বেশি জানতে পারবা, যত বেশি জানবে যত বেশি শিখবে তত বেশি সেটা তোমার পরবর্তী লাইফে কাজে লাগবে। যদিও সেটা তোমার হয়তো বা অ্যাডমিশনে কাজে লাগবে না, দেখা যাবে এটা কোনো বোর্ড এক্সামে কাজে লাগবে না, কিন্তু তোমার লাইফ লিড করার জন্য মানে অ্যাডমিশন টেস্টের পরে তুমি যে ভার্সিটিতে ভর্তি হবা কিংবা বাইরে যাওয়ার জন্য এসবের ইম্পর্টেন্স অনেক বেশি, অনেক অনেক বেশি। যেমন ধরো বাহিরে যখন কোনো ফরেন কান্ট্রিতে পড়তে যায় তখন তোমার পড়ালেখা তো অবশ্যই দেখে, কিন্তু তার সাথে সাথে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরেও তোমাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তুমি যত বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পারবে তত তুমি তাদের কাছে কোয়ালিফাইড হবে। তাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শুধু নিজের জন্য পরের জন্য এসব না, নিজের অ্যাচিভমেন্ট, নিজের গেইন, নিজের জ্ঞান বাড়ানোর জন্য আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে। অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শেখা যাবে, তাছাড়া নিজের একটা পড়ালেখার বাহিরে একটা জগৎ তৈরি হবে, এ জগৎটা তুমি সবাইকে দেখাতে পারবে যে আমি শুধু আমার পড়ালেখাই করিনি, আমি অনেক কিছু অ্যাচিভ করতে পারছি, আমার এই নিজের একটা জগৎ ছিল যে জগতে আমি প্রত্যেক সময় সায়েন্স ফেস্টে অংশগ্রহণ করে আমি প্রজেক্ট তৈরি করে প্রতি বছর আমি প্রাইজ পাইছি, কিংবা আমি গান পারি, আমি প্রতি বছর গানে অংশগ্রহণ করছি, তারপর আমি নাটক পারি, আমি নাটকে অংশগ্রহণ করছি, তারপর এই যে জিনিসপত্রগুলো থাকলে তুমি পরবর্তীতে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বা নিজের অ্যাচিভমেন্ট হিসেবে তুমি রাখতে পারো। শুধু পড়ালেখার বাহিরেও যে আরেকটা জগৎ আছে সে জগৎটা তুমি তৈরি করতে পারবে। দেখা যাবে ভার্সিটিতে ওঠার পরেও যখন তুমি কলেজের এই প্রাইজগুলোর দিকে তাকাবা তখন দেখা যাবে যে নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয় যে আমি আসলে কলেজ লাইফটা এইভাবে পার করছি, আমার সাথে মজাও ছিল আমার সাথে পড়ালেখাও ছিল, দুইটা একসাথে মেনটেন করে যখন আমরা আমাদের কলেজ লাইফটা লিড করতে পারবো সেটাই কিন্তু হবে আসলে কলেজ লাইফের সার্থকতা। তো তোমরা যারা নতুন কলেজে উঠেছো, কলেজ লাইফটাকে এনজয় করা স্টার্ট করেছো, তো শেষে ওই একটা কথাই বারবার বলবো, ডিপ্রেশনে পড়বা না, ফ্রাস্ট্রেটেড হবা না। তোমাদের জন্য একটাই জিনিস, চিল থাকবা, আর তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। তোমাদের সামনে অনেক বড় একটা লাইফ, অ্যাডমিশন টেস্ট দিবা, আবার নতুন একটা জায়গায় যাবা, আবার নতুন আরেকভাবে বড় হবা, নতুন আরেকটা লাইফ লিড করবা। তো তোমাদের জন্য অনেক 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 শুভকামনা, অনেক অনেক ওয়েল উইশ, ধন্যবাদ।